नमस्कार बंधुरा हमें आज चले आसलम एक नतून रेसिपी नहीं। तो बंधुरा रेसिपिर नाम कि हलो सुजिर लाट्टू। तो बंधुरा आसन सुजिर लाट्टू की करे बनाई आपनारा देखाई। तो बंधुरा वीडियो जो भलो लागे या खराब लागे आपनारा कमेंटे जानाबेन एंड लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करते भूलें ना। किन्तु लाइक कमेंट शेयर एंड सबसक्राइब जरूर 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 करा। आपनारा केमन आछेन आशा करी आपनारा खूब भलो आछेन आर भलोई थाकबेन। तो बंधुरा देखो आमरा आजकल एक नतून रेसिपी निये चले एसेछि। तो अपने आशा करी भीषण भलो लागबे। तो बंधुरा देखो तो हमें कि आजकल बनाब हमें सुजिर लाड्डू बनाब। तो सुजिर लाड्डू बनानों जो बंधुरा देखो हमें कि नहीं तो देखो नहीं सुजी नहीं आईसो सुजी नहीं एक पैकेट दूध नहीं सुजी और दूध राके मेके रेखे देव। देखो हमें नहीं एक कप सूजी नहीं एक कप सूजर संगे कि चीनी नहीं। तो मिक्सी चीनी पिसे नीले भलो हतो। तो मिक्सी हमें पिसे नहीं अल्प ही चीनी। तो चीनी दिए दिल एक चामच बड़ दूध दूध रशा करी पुरोटाई लेगे जाए क्या कि सूजी तो फुलबे। এবার বন্ধুরা আমি এটা রেস্টে ঢাকা রেখে দিলাম কিছু সময়ের জন্য। তত সময় আমি চিনির চাশনিটা বানাবো। আমি এতটা চিনি নিলাম। জল দেব এত আর এক বাটি জল দেব। এতটা জল হবে না একটু জল না। তো আমি দু বাটি জল দিলাম। এটাকে এবার আমি চিনির চাশনি বানিয়ে নেব। চাশনির মধ্যে চিনির শিরার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু জয়ফল দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের চাশনি হয়ে গেছে টিট এসে গেছে। দেখুন লাড্ডু বনে গা খতম। বন্ধুরা দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। তো আমরা এখন কী করবো ধিমি আছে যে সুজি আর দুধ দিয়ে ওর মধ্যে চিনি তিনটে জিনিস অ্যাড করে যেটা আমি মিলিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটার বানিয়ে রেখে দিলাম ওই ব্যাটারটাকে আমি এখন পকোড়া ভাজবো। ও আমরা একটু ফুড কালার দিয়েছিলাম। পকোড়াটা যেমনি করে হলেই হলো এখন মিক্সিতে যাবে ঠান্ডা করে। বন্ধুরা দেখুন আমি এইভাবে হালকা করে ভেজে নেব সুজিটাকে। পকোড়া ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। খুলে বস এখন দিচ্ছি এই মিক্সির মেশিনে দিচ্ছি জারে দিলাম। আমি বাংলাদেশে কথা বলা শিখবো করে নেবো কি গ্রাইন্ড না গ্রাইন্ড ফল বলে সেই করে নেবো এখন এবারে। তো বন্ধুরা দেখুন আমাদের পোড়া গরম হয়ে গেছে। আমরা একটু দিলাম ফ্রুট কালার ফুড কালার ফ্রুট কালার ফুড কালার আমি বলতে পারি না বলে তো আমার ডিজাইনের সময় দিলাম একটু এলাইচি পাউডার দিলাম দেবো। এই যে এইটা পকোড়াটা সুজির ওর সঙ্গে দেবো একটু কোকোনাট কোকোনাট ওটা ফ্রিজে রেখেছি শক্ত হয়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করবো। বন্ধুরা ঘি দিতে হয় ঘি দিয়েছি এক চামচ ঘি দিলাম।
দেখুন বন্ধুরা এইভাবে আমরা গোল গোল করে নিলাম। বন্ধুরা দেখুন এই দেখুন আমাদের সুজির লাড্ডু দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আমাদের সুজির লাড্ডু যদি আপনাদের যদি এই সুজির লাড্ডু রেসিপিটা যদি ভালো লাগে তো বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো প্লিজ প্লিজ বন্ধুরা বেল আইকন দাবাতে ভুলবেন না বন্ধুরা। তো প্লিজ আপনারা ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে দেখা হবে।